পার্টি আপনার অবশ্যই প্রয়োজন মনে করেন না কেন এটা একটা শুদ্ধি অভিযান খারাপদের বাদ দিয়ে সৎ এবং ভালো মানুষদের নিয়ত পার্টি চালানো যায় কিছু মনে করবেন না চাচা চোর লুটেরা সন্ত্রাসী বাটপারদের নেতা হিসাবে পরিচিত হওয়াটাকে আপনার শোভা পায় যারাই ধরা পড়ছে তাদের বেশিরভাগই আওয়ামী লীগ তার মানে বর্তমানে আপনার দলে ভালো লোকের চেয়ে খারান লোকজনই বেশি এদের বাদ দেন দেখেন লোকজন কিভাবে আপনাকে সমর্থন জানায় চুপ করে শুনছিলেন আমার কথা মুখটা ছিল থমথমে খাওয়ার পর পাইপ টানার অভ্যাস তার টেবিলের উপর পরে থাকলেও আজ তিনি সেটা ধরাননি চিন্তিত অবস্থায় হঠাৎ করে বলে উঠলেন বাঙালি জন্মনড়ে খুব ভালো কইরা চিনে আমি বুঝলাম না তিনি এই উক্তিতে কি বোঝাতে চাইলেন কিছুক্ষণ পরশোবার ঘরে উঠে চলে গেলেন শেখ সাহেব ওখানে তার কোন আত্মীয় অপেক্ষা করছিলেন আমিও উঠতে যাচ্ছিলাম হঠাৎ কামাল এসে উপস্থিত বশ দিলেন তো আওয়ামী লীগ শেষ কইরা কাজটা ভালো করেন নাই উত্তর দিলাম সব শ্রিমিনালস অ্যান্ড যদি আওয়ামী লিগার হয় তার জন্য আমরা দায় না সারা দিনের থকলে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই কথা না বাড়িয়ে চলে এসেছিলাম বত্রিশ নম্বর থেকে বাসায় ফিরে দেখি আব্বা আমার ফেরার অপেক্ষায় তখনও জেগে বসে আছেন বুঝতে পারলাম কুমিল্লা থেকে নিম্মি ফোন করে আমার ঢাকায় আসার খবর বাসায় জানিয়েছে আব্বা জিজ্ঞেস করলেন কি হলো। সব কিছুই খুলে বললাম তাকে সব শুনে তিনি বললেন তোরা কি ভেবেছিলি শেখ মুজিব সত্যি অপরাধীদের ধরার জন্য তোদের মাঠে নামিয়েছে আমি ওকে ভালো করে চিনি যখন এস হলে জিএস ছিলাম তখন একসাথে মুসলিম লীগের রাজনীতিও করেছি ওর নীতি বলে কিছু নেই সারা জীবন ক্লিকবাজি আর লাঠিবাজির মাধ্যমে নিজের সুবিধা আদায় করে নিয়েছে সে চরম সুবিধাবাদী চরিত্রের ধুরন্দর শেখ মুজিব তোদের মাঠে নামিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করতে চেয়েছিল শেখ মুজিব একদিকে বর্তমানের তীর সরকার বিরোধী তৎপরতায় লিপ্ত রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে জাসদ সর্বহারা পার্টির সদস্যদের খতম করা অন্যদিকে সেনাবাহিনী এবং জনগণের দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী অংশের মধ্যে বিরোধ সৃষ্টি করে সেনাবাহিনীকে তার দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত করার জন্যই সে এই পদক্ষেপ নিয়েছে কিন্তু তার চালকে বানচাল করে দিয়েছিস তোরা দেখ এখন সে কি করে তাদের নিয়েই আমার চিন্তা আই ও পিও অ্যান্ড ইয়োর ওচার জেড ডেড বিশমিসেড আব্বার কথাগুলো শুনে জবাবে আমার কিছু বলার ছিল না তার বক্তব্যের সত্যতা ভবিষ্যতেই প্রমাণ হতে পারে আব্বা বুঝতে পেরেছিলেন আমি ভীষণ ক্লান্ত তাই কথা না বাড়িয়ে বললেন কুমিল্লাতে একটা ফোন করে পড় ডন্ট ওভার এস্টিমেট মুজিবি চা ইজ জাস্ট অ্যান অ্যাভেরাগ মান আব্বার কথায় কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলাম পরদিন সকালে জেনারেল শফিউল্লাহ সেনা সদরে আমাকে ডেকে পাঠালেন সেখানে গিয়ে দেখি কর্নেল হুদাকেও ডেকে পাঠানো হয়েছে হুদা ভাই আমাকে বললেন চিফ উইল গুইচ ইউএস টু কমিলা টু রিলিজি অ্যালথোজিপোল ভীষণভাবে দমে গিয়েছিলাম এই সিদ্ধান্তের কথা শুনে খুদা ভাই ও ভীষণ আপোসেট ক্যাপ্টেন নূর জেনারেল জিয়ার এডিসি তার কামরায় গিয়ে বললাম বসের সাথে দেখা করতে চাই নূরের মাধ্যমে খবরটা পেয়েই তিনি আমাকে ডেকে পাঠালেন ঘরে ঢুকে দেখলাম তিনিও গম্ভীর আমাকে বসতে ইঙ্গিত করে বললেন ওয়েল এভেজ থিং ডন্ট লোজি চার্ট অ্যালাহ ইস চারি ইভে দোয়ান ইউর ডুটি সিনকারি লাই শু আবোট চার রিস্ট অ্যান্ড বে এট ইজি চিফের সাথে একই হেলিকপ্টারে ফিরে এলাম কুমিল্লায় চিফ নিজে গিয়ে বন্দীদের মুক্তি দিলেন আমাদের সামনেই ফুলের মালা গলায় পড়িয়ে সমবেত আওয়ামী লীগাররা সদর মিছিল করে চলে গেল শেখ মুজিবের জয়ধ্বনি করতে করতে বিব্রতকর অবস্থায় ইনতোলারাবল হুমিলিয়েশন সহ্য করে নিতে হয়েছিল আমাদের সকলকে ঢাকায় ফেরার আগে জেনারেল শফিউল্লাহ আমাদের সারমন দিলেন মিনিস্টার ইস প্রিম ওডার এ ঘটনার ফলে সারা দেশে ডিপ্লয়েড আর্মির মনোবল একদম ভেঙে পড়েছিল গুজব ছড়িয়ে পড়ল শেখ মুজিব শীঘ্রই আর্মি অপারেশন বন্ধ করে দিচ্ছেন এরপর আমরা নামে মাত্র অপারেশনে ডিপ্লয়েড ছিলাম আরোপিত দায়িত্ব পালনে কোন উৎসাহ ছিল না কারোই কোনোরকমই সময় কাটাচ্ছিল আমরা আমার স্ত্রী এবং আমি গাজী গোলাম মুস্তফা কর্তৃক অপহরিত হই রেডক্রস চেয়ারম্যান এবং তদানীন্তন ঢাকা মহানগর আওয়ামী লীগ প্রধান গাজী গোলাম মুস্তফা নিন্নি এবং আমাকে বন্দুকের মুখে লেডিস ক্লাব থেকে অপহরণ করে নিয়ে যায় উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি ঘটে এক বর্বর রচিত অকল্পনীয় ঘটনা দুষ্কৃতিকারী দমন অভিযানে সেনাবাহিনী তখনও সারাদেশে নিয়োজিত আমার খালাতো বোন তাহমিনার বিয়ে ঠিক হলো কর্নেল রেজার সাথে আমার বিশেষ ঘনিষ্ঠ তাই সব ব্যাপারে মধ্যস্থতা করতে হচ্ছিল আমাকে এবং নিমিকে বিয়ের দুদিন আগে ঢাকায় এলাম কুমিল্লা থেকে ঢাকা লেডিস ক্লাবে বিয়ের বন্দোবস্ত করা হয়েছে সেই বিয়েতে অনেক গণ্যমান্য সামরিক এবং বেসামরিক লোকজন বিশেষ করে হোমরা চোমরারা এসেছিলেন অতিথি হিসেবে পুরো অনুষ্ঠানটাই তদারক করতে হচ্ছিল নিম্নি এবং আমাকেই আমার শ্যালক বাপ্পি ছুটিতে এসেছে ক্যানাডা থেকে বিয়েতে সেও উপস্থিত বিয়ের কাজ সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে বসেছিল তার ঠিক পেছনের শাড়িতে বসেছিল ছেলে ছোকরা বাপ্পি প্রায় আমার সমবয়সী রেডক্রস চেয়ারম্যান গাজী গোলাম মুস্তফার বাইরের হলে পুরুষদের বসার জায়গায় বাড়ি গাজীর ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী হঠাৎ করে গাজীর ছেলেরা পেছনে থেকে মাথার চুল টানে পেছনে তাকালে ওরা নির্বাগ বসে থাকে এভাবে দু তিনবার চুলে টান পড়ার পর বাপ্পির রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টানছে কে আমরা পরখ করে দেখছিলাম আপনার চুল আসল ম চুলা জবাব দেল একজন কুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায় কিন্তু কিছুই বলে না মাথা ঘুরিয়ে নিতেই আবার চুলে টান পড়ে এবার বাপপি যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দিয়ে বলে বেয়াদব ছেলে মশকারী করার জায়গা পাওনি খবরদার তুমি আর ওই জায়গায় বসতে পারবে না এই কথার পর বাপপি আবার তার জায়গায় ফিরে আসে এই ঘটনার কিছুই আমি জানতাম সা কারণ তখন আমি বিয়ের তদারকি এবং অতিথিদের নিয়ে ভীষণভাবে ব্যস্ত বিয়ের আনুষ্ঠিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবেই হয়ে যায় খাওয়া দাওয়ার পর্ব শেষ অতিথিরা সব ফিরে যাচ্ছেন সেদিন আবার টেলিভিশনে সত্যজিৎ রায়ের পুরস্কার প্রাপ্ত ছবি মহানগর ছবিটি দেখানোর কথা তাই অনেকেই তাড়াতাড়ি ফিরে যাচ্ছেন ছবিটি দেখার জন্য অল্প সময়ের মধ্যেই লেডিস ক্লাব প্রায় ফাঁকা হয়ে গেল মাহবুবের আসার কথা মানে এসপি মাহবুব আমাদের বিশেষ ঘনিষ্ঠ বন্ধুদের একজন আমরা সব একই সাথে যুদ্ধ করেছি স্বাধীনতা সংগ্রামে কি এক কাজে মানিকগঞ্জ যেতে হয়েছিল তাকে ওখান থেকে খবর পাঠিয়েছে তার ফেরতে একটু দেরি হবে ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা সবে মাত্র তখন খেতে বসেছি হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকল লেডিস ক্লাবে কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা আর মাইক্রোবাস দুটো থেকে নামল প্রায় দশ মাইনাস বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি গাড়ি থেকেই প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা কোথায় মেজর ডালিম বেশি বার বেড়েছে তাকে আজ আমি শায়স্তা করব কোথায় সে আমি তখন ভেতরে সবার সাথে খাচ্ছিলাম এই যেন এসে বলল গাজী এসেছে আমাকে তিনি খুঁজছেন হঠাৎ করে গাজী এসেছেন কি ব্যাপার ভাবলাম বোধ হয় তার পরিবারকে নিয়ে যেতে এসেছেন তিনি আমি তাকে করার জন্য বাইরে এলাম বারান্দায় আসতেই ছয় আমার বুকে পিঠে তাদের অস্ত্র ঠেকিয়ে ঘিরে দাঁড়াল ঘটনার আকস্মিকতায় আমি তো হতবাক কিছুটা অপ্রস্তুত বটে সামনে এসে দাঁড়ালেন স্বয়ং গাজী আমি অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলাম ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণভাবে খ্রিস্ট একনাগারে শুধু বলে চলেছেন চেন না আমি বঙ্গবন্ধু না চল সালারে চল আইজ আমি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করছস অশালীনভাবে কথা বলছিলেন তিনি আমি প্রশ্ন করলাম কোথায় কেন নিয়ে যাবেন আমাকে আমার প্রশ্নের কোন জবাব না দিয়ে তিনি নির্দেশ দিলেন তার অস্ত্রধারী অনুচরদের তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন আমাকে টানা হেচড়া করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে বিয়ের উপলক্ষে নিরাপত্তার জন্য পুলিশের বন্দোবস্ত করা হয়েছে গাড়িতে আমার স্কট সিপাইরাও রয়েছে ঠিক বুঝতে পারছিলাম না কি করা উচিত একটা বিয়ের অনুষ্ঠান কন্যা দান তখনও করা হয়নি কি কারণে যে এমন অদ্ভুত একটা পরিস্থিতির সৃষ্টি হলো সেটাই বুঝতে পারছিলাম না হঠাৎ দেখলাম বিশিষ্ট মুক্তিযোদ্ধা আলম এবং মারতে মারতে একটা মাইক্রোবাস উঠাল তিন মাইনাস চার জন অস্ত্রধারী ইতিমধ্যে বাইরে শুনে নিন্নি এবং খালাম্মা মানে তাহমিনার আম্মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে খালাম্মা ছুটে এসে গাজিকে বললেন ভাই সাহেব একই করছেন আপনি ওকে কেন অপদস্থ করছেন কোথায় নিয়ে যাচ্ছেন ওকে কি দোষ করেছে ও গাজী তার কোন কথারই জবাব দিলেন না তার হুকুমের তামিল হল আমাকে জোর করে টেলে উঠান হল মাইক্রোবাস বাসে উঠে দেখি ওদের মাথা এবং মুখ থেকে রক্ত গড়িয়ে পড়ছিল দু জোনে গাজীকে বলল আলম ও চুন্নু দু জোনেই গুরুতরভাবে আহত আমাকে গাড়িতে তুলতেই খালাম্মা এবং নিম্নি ওদের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওদের একা নিয়ে যেতে দেব না আমরা ঠিক আছে তবে তাই হবে বললেন গাজী গাজির ইসারায় ওদেরকেওড়ি খেয়ে পড়লেন মাইক্রোবাসের ভিতরে দাঁড়িয়ে থাকলো পাঁচজন অস্ত্রধারী গাজীর সন্ত্রাস বাহিনীর মাস্তান বাকি মাস্তানদের নিয়ে দ্বিতীয় মাইক্রোবাসটা কোথায় যেন চলে আমার দিকে অস্ত্র তাক করে গাজী গিয়ে উঠল তার কারে গেল মাইক্রোবাস দুইটি ছিল সাদা রং এর এবং তাদের গায়ে ছিল রেডক্রসের চিহ্ন আঁকা গাজির গাড়ি চলল আগে আগে আর আমাদের বহনকারী মাইক্রোবাসটি চলল তার পেছনে এ সমস্ত ঘটনা যখন ঘটছিল তখন আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা কামরুল হক স্বপন বীর বিক্রম ও বাপ্পি লেডিস ক্লাবে উপস্থিত ছিল না তারা গিয়েছিল কোন এক অতিথিকে ড্রপ করতে আমাদের কাফেলা লেডিস কাল্বো থেকে বেরিয়ে যাবার পর ওরা ফিরে এসে সমস্ত ঘটনা জানতে পারে লিটুর মুখে সব কিছু জানার মুহূর্তেই ওরা যোগাযোগ করল রেসকোর্সে আর্মি কন্ট্রোল রুমে তারপর ক্যান্টনমেন্টের এমপি ইউনিটে ঢাকা ব্রিগেড মেসেও খবরটা পৌঁছে দিল স্বপন ভারদর সে বেরিয়ে গেল ঢাকা শহরের মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগ করে আমাদের খুঁজে বের করার জন্য আবুল খায়েল লিটু আমার ছোট বোন বনমহুয়ার স্বামী এবং আমার বন্ধু ও ছুটে গেল এসপি মাহবুবের বাসায় বেইলি রোডে উদ্দেশ্য মাহবুবের সাহায্যে গাজীকে খুঁজে বের করা এদিকে আমাদের কাফেলা গিয়ে থামল রমনা খালায় গাজী তার গাড়ি থেকে নেমে চলে গেল খানার ভিতরে অল্প কিছুক্ষণ পর ফেরে এসে নিজের গাড়িতে উঠে বসলেন গাজী কাফেলা আবার চলতে শুরু করল কাফেলা এবার চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে ইতিমধ্যে নিম্নি তার শাড়ি ছিঁড়ে চুনো ও আলমের রক্তক্ষরণ বন্ধ করার জন্য ব্যান্ডেজ বেঁধে দিয়েছে সেকেন্ড ক্যাপিটালের দিকে আমাদের নিয়ে যাচ্ছে দেখে আমি চিন্তিত হয়ে পড়লাম গাজির মনে কোন তো রক্ষী বাহিনীর ক্যাম্পে নিয়ে গিয়ে হত্যা করবে না তো ওর পক্ষে সবকিছুই করা সম্ভব কিছু একটা করা উচিত হঠাৎ আমি বলে উঠলাম গাড়ি থামাও আমার বলার ধরনের ড্রাইভার গাড়ি থামিয়ে দিল আমাদের গাড়িটা থেমে পড়ায় সামনের গাজির গাড়িটাও থেমে পড়ল আমি তখন অস্ত্রধারী একজনকে লক্ষ্য করে বললাম গাজী সাহেবকে ডেকে আনতে সে আমার কথার পর গাড়ি থেকে নেমে গিয়ে গাজীকে গিয়ে কিছু বলল দেখলাম গাজী নেমে আসছে কাছে এলে আমি তাকে বললাম গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন লেডিস ক্লাব থেকে আমাদের উঠিয়ে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে তাই কোন কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না আমার কথা শুনে কি যেন ভেবে নিয়ে তিনি আবার তার গাড়িতে গিয়ে উঠলেন কাফেলা আবার চলা শুরু করল তবে এবার রক্ষীবাহিনীর ক্যাম্পের দিকে নয় গাড়ি ঘুরিয়ে তিনি চললেন বত্রিশ নং ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে আমরা হাত ছেড়ে বাঁচলাম কলাবাগান দিয়ে বত্রিশ নং রোডে ঢুকে আমাদের মাইক্রোবাসটা শেখ সাহেবের বাসার গেট থেকে একটু দূরে এলোকটা গাছের ছায়া থামতে ইশারা করে জনাব গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেলেন বত্রিশ নং এর ভিতরে সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ সাহেবের বাড়ি পাহারা দিচ্ছে একবার ভাবলাম ওদের ডাকি আবার ভাবলাম এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রস ফায়ারে বিপদের ঝুঁকি বেশি এ সময়ই চিন্তা করছিলাম হঠাৎ দেখি লিতুর ঢাকা ক তিনশো পনেরো সাদা টয়োটা কারটা পাশ দিয়ে এগিয়ে গিয়ে শেখ সাহেবের বাসার গেটে গিয়ে থামল লিটুই চালাচ্ছিল গাড়ি গাড়ি থেকে নামলো এসপি মাহবুব নেমে প্রায় দৌড়ে ভিতরে চলে গেল সে লিটু একটু এগিয়ে গিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে অপেক্ষায় রইল সম্ভবত মায়ুবের ফিরে আসার প্রতীক্ষায় লিটু এবং মাছুকে দেখে আমরা সবাই আশ্বস্ত হলাম নির্ঘাত বিপদের হাত থেকে পরম করুণাময় আল্লাহ আমাদের বাঁচিয়ে দিলেন লিটু যখন মাহবুবের বাসায় গিয়ে পৌঁছে মাহবুব তখন মানিকগঞ্জ থেকে সবেমাত্র বিয়েতে আসার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ লিটুকে হন্তদন্ত হয়ে উপরে আসতে দেখে ভারদিকে চাইতেন লিটু বলে উঠল মায়ুব ভাই সর্বনাশ হয়ে গেছে বিয়ে বাড়ি থেকে গাজী বিনা কারণে ডালিম নিম্মিকে জবরদস্তি গান পয়েন্টে উঠিয়ে নিয়ে গেছে শুনে মাহবুব সষ্টিত হয়ে যায় প্রধানমন্ত্রীকে খবরটা সবচেয়ে আগে দরকার দেওয়া কোন অঘটন ঘটে যাবার আগে কোন বিশ্বাস নাই ওর দ্বারা সবকিছুই সম্ভব মাহবুব টেলিফোনের দিকে এগিয়ে যায় হঠাৎ টেলিফোনটাই বেজে উঠে রেড টেলিফোন মাহবুব দ্রয়ে উঠিয়ে নেয় রিসিভার প্রধানমন্ত্রী অপর প্রান্তে মাহবুব দুই জলদি চলে আয় আমার বাসায় গাজী এক মেজর আর তার আনছে এক বিয়ার অনুষ্ঠান ওই মেজর সাথে মারার কি চেষ্টা করছিল উপযুক্ত শিক্ষা দিতে হবে বেশি বার বাড়ছে সেনাবাহিনীর অফিসারগুলির সব শুনে মাহবুব জানতে চাইল সার গাজী সাহেবকে জিজ্ঞেস করুন মেজর ও তার সাঙ্গু পাঙ্গদের কথায় রেখেছেন তিনি ওদের সাথে কইরা লইয়া আইছে গাজী গেইটের বাইরেই গাড়িতে রাখা হয়েছে বদমাইশ জানালেন প্রধানমন্ত্রী স্যার গাজী সাহেব ডালিম আর তুলে এনেছে লেডিস ক্লাব থেকে ওখানে ডালিমের খালাতো বোনের বিয়ে হচ্ছিল আজ জানালো মাহবুব কচ কি তুই প্রধানমন্ত্রী অবাক হলেন আমি সত্যিই বলছি স্যার আপনি ওদের খবর নেন আমি এক্ষুনি আসছি এই কথোপকথনের পরেই মাহবুব লিডুকে সঙ্গে করে চলে আসে বত্রিশ নং ধানমন্ডিতে মাহবুবের ভিতরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই রেহানা কামাল ছুটে বাইরে এসে আমাদের ভিতরে নিয়ে যায় আলম অচুন্নুর রক্তক্ষরণ দেখে শেখ সাহেব ও অন্যান্য